আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরও একটি কেকের ডেকোরেশন নিয়ে এসেছি। তো আমার আজকের সিম্পল কেকের ডেকোরেশনটি দেখলে আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটা লাইক বা ফলো দিয়ে দিবেন। তো আমি আজকে বানাবো হাফ কেজির একটা কেক। আমার একটা কেকের অর্ডার আসছে পেজ থেকেই। তো এই আপুটা সবসময় আমাকে কেকের অর্ডার দেয়, তো আমাকে কনফার্ম করেছে যখন তখন আমি ভাবলাম যে করেই ফেলি, বসে থেকে তো লাভ নাই। তো আমি যেহেতু আগামীকাল আমার বাবার বাড়িতে মানে গ্রামের বাড়িতে যাব, তো আপুকে হয়তো বা সময় মতো দিতে পারবো না। যদি আমি ওখান থেকে কখন আসি তো আপুর কালকে সন্ধ্যার সময় লাগবে। তার জন্য আমি কেকটাকে বানিয়ে সাথে সাথে ডেকোরেশন করেছি ঠান্ডা করে করে আর কি। তো যাই হোক, দেখতে থাকুন আমার আজকের এই সুন্দর ডেকোরেশনটি, আশা করি আপনাদের ভালো লাগবে। সিম্পল, একদম সহজ, যে কোনো যারা নতুন তারাও পারবে এই সিম্পল ডিজাইনটি। তো আমি প্রথমে দুটা স্লাইস করে কেটে নিয়েছি, তারপরে সুগার সিরাপ দিয়েছি, মিল্ক সিরাপ, সরি সুগার সিরাপ না, মিল্ক সিরাপ দিয়েছি। তারপরে ক্রিম, পিঙ্ক কালার যেহেতু বলেছে তো পিঙ্ক ক্রিম বানিয়ে রেখেছি। এখন আমি চকলেট গ্রেট করে দিচ্ছি। তো এই তো চকলেট গ্রেট করে উপরের অংশটা আবার দিয়ে দিব আরেকটা অংশ। তো নিচের অংশটা আমি উপরে দিই, সবসময় এটা সবাই দেয়, সমান থাকে নিচের অংশটা। তো খুব তাড়াহুড়া করেই বানিয়েছি, আর একদিন সেট হলে আসলে কেক খেতে মজা লাগে, কিন্তু এটা কেউ অনেকেই বুঝে না, ভাবে যে হয়তো বা টাটকা টাটকা খাবে, খেলে মনে হয় মজা না। এটা সবসময় কেক একদিন ফ্রিজে রেখে খেলে অনেক মজা, আর কাটার 15-20 মিনিট বা 30 মিনিট আগে নামিয়ে কাটলেই হয়। তো আমার কেকটা সবসময় ফ্রিজে থেকে খেলেও সফট থাকে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু ক্রাম কোট করে ফেলেছি। তো ক্রাম কোট করে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রাখবো, পাইপিং ব্যাগে ক্রিম ভরতে যতক্ষণ লাগে ততক্ষণই আমি ফ্রিজে আর কি সেট হওয়ার জন্য একটু রেখে দিব। তো আপুটাকে আমি যখন পেজে ইনবক্সে ছবি পাঠালাম, আপু অনেক পছন্দ করেছে, আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লেগেছে। তো যাই হোক, আপু সবসময় আমার কাছ থেকে কেক নেয়, বাট আপু কখনো কমেন্টস করে না, কিন্তু আমি পরে শুনি যে আপুর কাছে ভালো লেগেছে। আপুর ভাতিজি, ভাতিজি না বোন লাগে, বোন লাগে সরি। তো বোনের কাছে শুনি সবসময় যে আপু নাকি পছন্দ করে মানে বলে, বাট আপু আমার পেজে কখনো আমাকে জানাই নাই। তো যাই হোক, আজকেও পেজে আপুকে যখন ছবি পাঠালাম আপু বললো যে অনেক সুন্দর হয়েছে, তার অনেক পছন্দ হয়েছে। তো যাই হোক, সেটা শুনে আমি আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আমি সবসময় যখন বানাই আমার সবসময় কেকের ওয়েট একটু বেশি হয়, কখনোই কম হয় না আলহামদুলিল্লাহ। এটা আসলে কি বলে মানে একটা ভালো একটা দিক যে কম হয় না, বেশি হলেও কোনো সমস্যা নাই। তো যাই হোক, আপুর মতো করে আপু যে ডিজাইনটা আমাকে দিয়েছে, তো আপুর মতো করে সেম টু সেম ডিজাইন করার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক পছন্দ হয়েছে সিম্পলের মধ্যে। তো ক্রাম কোট করার পরে তো ক্রিম ট্রিম আবার পাইপিং ব্যাগে ভরে ফিনিশিং দিলাম, দিয়ে এখন প্যালেট নাইফ দিয়ে একটু ডিজাইন করলাম, এই ডিজাইনটাই ছিল। তো মনে মনে ভাবতেছিলাম যে এরকম একটা ডিজাইন আমি করব, বাট আমি যে মানে কি বলবো আসলে বলার বাহিরে, গতকালকে চিন্তা করতেছিলাম যে একটা কেক আমি এভাবে বানাবো, কিন্তু আপু যে এভাবে মানে অর্ডার দিয়ে দিবে মানে আমার মনের ইয়েটা যে মানে তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে সেটা ভাবি নাই। তো ভাবছিলাম যে নেক্সট টাইমে যদি কোনো কেকের অর্ডার আসে আমাকে যদি বলে কেকের ডিজাইন দিতে, আমি এরকম একটা ডিজাইন করবো, এরকম ভেবে রেখেছিলাম। তো যাই হোক, আমার কাছে সব কিছু ছিল, তার জন্য আপুকে মানে আমি কেকটা কি বলে তাড়াতাড়ি করেই কেকটাকে বানাইতে পারছি, আমার কোনো কিছু আনতে হয় নাই, সব কিছু বাসায় ছিল। তো আপু খুব সিম্পলভাবে কেকটাকে বলেছে, তার জন্য আমার তেমন কোনো ঝামেলাই হয় নাই। তো দেখতেও সুন্দর লাগতেছে, তারপর ডিজাইনটাও খুবই সিম্পলের মধ্যে খুবই সুন্দর। তো স্টোন ছিল, তো স্টোনগুলি বসিয়ে দিলাম, আর প্রজাপতি আপুর যেই স্যাম্পলটা দিয়েছিল ওখানেও 3টা প্রজাপতি ছিল। এটি এগুলি এডিবল প্রজাপতি, আর স্টোনগুলিও খাওয়া যায়, অনেকে হয়তো বা জানে না বা বলে দিতে খেয়াল থাকে না, কিন্তু প্রজাপতিটাও খাওয়া যাবে, স্টোনগুলিও খাওয়া যাবে, কোনো প্রবলেম নাই, সব এডিবল মানে সব সুগার দিয়ে বানানো আর কি।
তো যাই হোক, আমার আজকের এই সুন্দর সিম্পল কেকের ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি জানাবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো এই তো আমি কথা বলতে বলতে আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি প্রজাপতিগুলি বসিয়ে দিব। তো আসলে জানাবেন যে আমার ডিজাইনটা সত্যি পছন্দ হয়েছে কিনা। তো ভয়েস দিতে চাইনি, তো ভাবলাম যে না ভয়েস দিয়ে যেহেতু আমার পেজে আমি আপলোড দিব এই রেসিপিটা, মানে এই ডেকোরেশনটা, তার জন্য ভয়েস দিলাম। কারণ আপু যেহেতু আমার পেজ থেকে কেকের অর্ডার দেয়, তো অবশ্যই আপু শুনবে। তো আপুকেও বলছি, আপুকে উদ্দেশ্য করে বলছি, আপু প্লিজ আমার পেজে আপনি কি বলে দিবেন, রিভিউ দিবেন। তো রিভিউ পেলে বা মেসেজ দিবেন, মেসেজে যদি আপনি আমাকে জানিয়ে দেন বা একটা ছবি দিয়ে দেন, আমি আমার প্রিয় আপু ভাইয়াদেরকে দেখাবো। তো আমার অনেক ভালো লাগে, কিন্তু রিভিউ যদি না দিতে পারেন, আমার রিভিউটা আসলে কী যেন হয়েছে আমি জানি না আমার ফেসবুক পেজে। তো প্লিজ 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 আপু আমাকে ছবি উঠাইয়া আমার কম কি বলে ইনবক্সে দিয়ে দিবেন। তো এই তো আমি কথা বলতে বলতে বিদায় নিব, আজকের মতো বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, একটা লাইক দশজনের কাছে চলে যায় এটা তো নিশ্চয়ই সবাই জানেন, তাই না? তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই তো একটা শেয়ার করে দিন প্লিজ। হ্যাঁ, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা। You did sometimes, seeing eyes of mine.